মহররম মাস নিয়ে আমাদের বাংলাদেশ সহ আশেপাশের অনেক দেশের মধ্যে এমন কিছু কৃষ্টি কালচার করা আরম্ভ করা হয় যেই জিনিসগুলা ইসলামের সাথে সাংঘর্ষিক। তোমরা এই আশুরার রোজা দুইটা রাখবা, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবায়ে কিরাম কি শিক্ষা দিয়েছেন? আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কিরাম কি আদর্শ দিলেন? বেঈমানের সাথে আত করা যাবে না, বেঈমানের আদর্শ গ্রহণ করা যাবে না, বেঈমানের কৃষ্টি কালচার গ্রহণ করা যাবে না। আজকে আমরা কত বড় নিমক হারাম মুসলমান, বেঈমানের যতগুলো আখলাক আছে সবগুলো আমি আমার ফ্যামিলির মধ্যে বাস্তবায়িত করি, কথা কন ঠিক কি না? মেয়েকে জামা পরায় কি জামা, মাঝে মাঝে দেখলে অনেক সময় বমি চলে আসে। আরে সাহাবায়ে কেরামের আদর্শটা কেমন ছিল? আবু বকর যদি কাউকে খালি গায়ে কোনো সময় দেখছে সঙ্গে সঙ্গে বমি করে দিছে। আজকে মেয়েগুলোর যেরকম ভাবে পোশাক পরানো হয়, ছেলেগুলো যে স্টাইলের পোশাক পরে সম্পর্ক দেখা গেছে চুল কাটে, সম্পর্ক বেঈমানের সাথে। নয় খেলোয়াড় কোনো বেঈমান, নয় যারা ছবি ফিল্মের মধ্যে আছে সেই ধরনের বেঈমানের কাটিং এ চুল কাটে, পোশাক বানাইলো, মেয়েদেরকে পোশাক করাই করে দিল, নোংরা নোংরা মানুষের যেই পোশাক সেই পোশাকগুলো তুমি দিলা। ও মুসলমান, আমার আল্লাহ আল্লাহর নবীর মাধ্যমে জানায় দিয়েছে খালিফুল ইহুদ বেঈমানদের খিলাফ করা, বেঈমানদের খিলাফ করা। আর এখন তুমি বেঈমানের কাজগুলো তুমি বড় পছন্দ করো। আমার বাইরা এটা মুসলমানের আদর্শ হতে পারে না। আমার বন্ধুরা, ইয়ে জন্যই তো সব ক্ষেত্রে আমি একটা কথা বলে থাকি, বন্ধু যদি বাঁচতে চাও কোরআন এবং হাদিসের পথেই দৌড়ায় আসো। কথা বলেন ঠিক কিনা?